সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সংক্ষেপে বেবি চক এর নিরাপত্তা অপারেটর পদের যে পরীক্ষা হয়ে গেল নিয়োগ পরীক্ষা এক অক্টোবর দু তার প্রশ্ন সমাধান নিয়ে তো প্রশ্নের সমাধান এতক্ষণ হয়তো বা অনেকেই দেখে ফেলেছেন বা যারা দেখেননি সবাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর প্রশ্নের যে ডিটেলসটা এটা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক সবার শুরুতে বাংলা ছিল বিশ মার্কস ইংরেজি ছিল বিশ মার্কস গণিত বিশ মার্কস এবং সাধারণ জ্ঞান বিশ মার্কসে মোট আশি মার্কসের পরীক্ষা পঞ্চাশ মিনিট সময় ছিল আশিটা এমসি কি তো সবার শুরুতে বাংলা এক নম্বর প্রশ্ন ছিল সূর্য দীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা কে এটার রচয়িতাটা হচ্ছে আবু ইসাহক সূর্য দীঘল বাড়ি এটা এই উপন্যাসিকের প্রথম উপন্যাস যেটা উনিশশো সালে প্রকাশিত হয় সূর্য দীঘল বাড়ি মানে হচ্ছে সূর্যের দিকে মানে সোজাসুজি করা বাড়ি অর্থাৎ বাড়িটা হবে পূর্ব পশ্চিম দিকে মানে যেভাবে বাড়ি হয় তার মানে দুয়ারটা তাহলে পূর্ব পশ্চিম যদি হয় তাহলে দোয়ার বা হচ্ছে দরজাটা হবে হচ্ছে উত্তর দক্ষিণ আর কি দরজা জানালা তে সেই বাড়িতে আর কি জয়গুণ নামে একজন মেয়ে থাকতো তার তাকে নিয়েই মূলত কাহিনীটা এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে জয়গুণ তে সেটার বিষয়বস্তু ছিল পঞ্চাশের মনন্ত দেশ বিভাগ এবং স্বাধীনতার আনন্দ প্রধান চরিত্র ছিল হচ্ছে জয়গণ দু রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটকটি উৎসর্গ করেন। এটা কালের যাত্রা। বলছে বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি এইটা তারাচরণ শিকদারের ভদ্রাজ্য নাটক আর কবর নাটক তো মনী চৌধুরী উনিশশো সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে রচনা করেন নীল দর্পণ নাটকটি হ্যাঁ দীনবন্ধু মিত্রের রচনা এটা নীলকদদের অত্যাচার নিয়ে রচিত এবং সর্বিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক যেটা মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন আচ্ছা এরপরে আসি হচ্ছে চার নম্বর প্রশ্ন বলছে বঙ্গবন্ধু শেখ মুজিব বইটি কার লেখা এটা ডক্টর মাজারুল ইসলাম উনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন গীতাঞ্জলি কোন ধরনের কাব্যগ্রন্থ এটা হচ্ছে গীতা কোন ধরনের রচনা এটা হবে কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যগ্রন্থে মোট একশো সাতান্নটি গান আছে যেটা উনিশশো সালে প্রকাশিত হয় এবং এই কাব্য থেকে পঞ্চাশটা গান নিয়ে এবং আরও কয়েকটা কাব্যগ্রন্থ থেকে কিছু গান নিয়ে ইংরেজিতে ট্রান্সলেট করা হয় এবং হচ্ছে এই ডাব্লিউএস নামে একজন আইরিশ কবি যিনি ইংল্যান্ডে থাকতেন উনি হচ্ছে এই গীতাঞ্জলির যে কবিতাগুলো নেওয়া হয়েছে এবং আরো কয়েকটা কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা নিয়ে উনি হচ্ছে এটার ভূমিকা লিখে দেন যেটার টাইটেলটা দেওয়া হয়েছে সং যেটার জন্য উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান আচ্ছা এরপরে ছয় নম্বর এসে হচ্ছে সঠিক বানান কোনটি এটা হচ্ছে বিকিরণ আমরা জানি রি রে হয় আচ্ছা কোনটি শুদ্ধ বাক্য আমার কথায় প্রামাণ্য হলো আমার কথায় প্রমাণ হলো না আমার কথায় প্রমাণিত হলো আমার কথায় প্রমাণিত হলো এটা হবে প্রমাণিত বানানটা হবে মধ্য ধ্বনির প্রতীককে কি বলে ধনির প্রতীক হচ্ছে বর্ণ অর্থাৎ সাউন্ডটা যেটাতে লেখা হয় সেটা হচ্ছে বর্ণ এরপরে নয় নম্বর এসে বলছে কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই এটা হবে ইয়ো এবং মধ্যা দুইটারই কোনো ধ্বনি নেই সাধারণ পূরণবাচক শব্দ কোন্টি পূরণবাচক শব্দ বলতে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় গুলোকে বুঝবো তো এটা হবে হচ্ছে নবম আচ্ছা 11 নম্বর বলছে নিচের কোন্টি সকর্মক কেয়ার উদাহরণ সকর্মক কেয়া মানে এটার হচ্ছে যেটাকে বলে বিধেয় বা অবজেক্ট বা কর্ম যেটা সেটা থাকবে অর্থাৎ সে বই পড়ছে এই বাক্যে বইটা হচ্ছে কর্ম সুতরাং এটা হবে সকর্ম সন্ধির সন্ধি বিচ্ছেদ কি হবে এটা হবে সমযোগ ধি সন্ধি তেরো নম্বর বলছে উপসর্গের কাজ কি আমরা জানি উপসর্গ কিছু হচ্ছে ইংলিশে বলে সাফিক্স এবং এই সাফিক্স গুলো প্রিফিক্স বলে এই প্রিফিক্স গুলো সবসময় বাক্যে শব্দের সামনে বসে নতুন শব্দ গঠন করে উপসর্গের কাজই হচ্ছে নতুন শব্দ গঠন করা চোদ্দ নম্বর বলছে চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি এটা হবে আচ্ছা পনেরো নম্বর বলছে কপল ভিজিয়ে গেল দুই নয়নের জলে এখানে কপল কপল অর্থ অর্থ হচ্ছে গাল নম্বর বলছে ব্যর্থ শব্দের বিপরীত শব্দ কি এটা হচ্ছে সার্থক সতেরো সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দ্বারা প্রকাশ পেয়েছে এটা হবে হচ্ছে একাদশে বৃহস্পতি মানে হচ্ছে আমাদের যারা এই জ্যোতিষ কার্য করে তাদের ক্ষেত্রে একাদশ সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ সেখানে যদি আমার বৃহস্পতি গ্রহ থাকে তাহলে সেটা খুবই সৌভাগ্যের বিষয় হয় এরপর আঠারো নম্বর আসে শব্দের বিশেষণ গণটি এটা হবে হচ্ছে জাত উনিশ নম্বর বলছে ফুলে ফুলে ভরে ঘর ভরেছে এটা কোন কারক আমরা জানি ফুলে ফুলের দ্বারা ঘর ভরে গেছে তাহলে সুতরাং এটা হবে করণ কারক সে শুনেই মনে রাখতে পারে যে তাকে এক কথায় প্রকাশ কি বলবে এটা হচ্ছে শ্রুতিধর মানে যে শুনে মনে রাখতে পারে এই বিষটা ছিল হচ্ছে বাংলা এবার আমরা চলে ইংরেজিতে ইংরেজিতে বলছে ফ্লাই মানে হচ্ছে আমি শেষ পর্যন্ত নিউজ পেপারে মানে পেঁচানো একটা নিউজ ছিল সেটা দিয়ে মারতে পারছে তো কোনো জিনিস ইউজ করা হলে সেটার সামনে আমরা উইথ বসবে তাহলে আই ফাইনালি ফ্লাই উইথ রোল আপ নিউজ পেপার হবে বাইশ নম্বর বলছে হি অ্যাডভাইসড মি স্মোকিং আমরা জানি হচ্ছে অ্যাডভাইসড একটা ভার্ভ যা পরে ইনফিনিটিভ ভার্ব বসে সুতরাং এটা হবে টু আপ স্মোকিং অর্থাৎ আমাকে সে ধূমপান ত্যাগ করার পরামর্শ দিল তেইশ নম্বর বলছে হোয়াট ইউ সো অ্যাংরি অ্যাবাউট হবে অর্থাৎ কোনো বিষয়ে যদি রাগ করা হয় তাহলে সেটা অ্যাবাউট হবে হোয়াট ইউ সো অ্যাংরি অ্যাবাউট অর্থাৎ আপনি কোন বিষয়ে রেগে আছেন চব্বিশ নম্বর বলছে শি হ্যাজ ড্যাশ হেয়ার বিউটিফুল শেড ব্রাউন এই প্রশ্নটা কিছুদিন আগেও একটা নিয়োগ পরীক্ষাতে এসেছিল এটা হচ্ছে যে চুল কালার করার ক্ষেত্রে এটা হচ্ছে ডাইট ডি ওয়াই ইডি ডাই বা ডাইট সে চুল কালার করেছে এখানে অনেকেই ভুলে কালার বা চুলে কালার দিয়েছে গিভেন এরকম কথাবার্তা লিখে না এটা হবে ডাইট পঁচিশ হচ্ছে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ফ্রম অফ হার্ট হার্টের অ্যাডজেক্ট কি হবে এটা হচ্ছে হার্টেনিং সাবজেক্ট বলছে হোয়াট ইজ দা নাউন ফর্ম অফ ওয়ার্ড ওয়েস্টেজ ওয়েস্টেজের নাউন হচ্ছে ওয়েস্টেজ ওয়েস্ট ওয়েস্টের নাউন হচ্ছে ওয়েস্টেজ হবে আচ্ছা এরপর আসছে হোয়াট ইজ দা সিনোনিম অফ দা কম্পিটেন্ট কম্পিটেন্ট মানে সক্ষম সারকাম ইসপেক্ট মানে বিচক্ষণ বা বুদ্ধিমান ক্যাপাবেল মানে সক্ষম প্রুডেন্ট মানে হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিমান ডিসক্রিট মানে এলোমেলো অর্থাৎ হচ্ছে ক্যাপাবলটা হবে এটা সিনোনিম আঠাশ নম্বর বলছে হু ইজ দ্য অথর অফ অ্যানিমেল ফার্ম এটা হবে হচ্ছে জর্জ অরওয়েল জর্জ অরওয়েলের বাবা হচ্ছে সময় ব্রিটিশ সিভিল সার্ভিসের অফিসার ছিলেন ওনাকে বার্মাতে মানে মায়ানমারে আর কি পোস্টিং দেওয়া হয় পুলিশ অফিসার ছিলেন তো জর্জ অরওয়েলের জন্ম কিন্তু ভারতবর্ষে এবং তিনি অঞ্চলের মানে পশু পাখি গাছপালা নিয়ে বই লিখেছেন এবং বিভিন্ন ধরনের উপন্যাস লিখেছেন যারই একটা মানে নাম হচ্ছে গুড এবং ব্যাড এর পরে অ্যাট বসে তিরিশ নম্বর বলছে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট এটা আর্টিকেল বসানোর ক্ষেত্রে আমরা জানি যে আগে এন বসে কিন্তু ওয়ান একটা শব্দ যার আগে সবসময় আর্টিকেল এ বসে আচ্ছা একত্রিশ নম্বর কি ধরনের ফ্রেস এটা হবে অর্থাৎ সে কাজ করতেছে উইথ অল সিনসিয়ারিটি কিভাবে কাজ করতে সিনসিয়ারিটি সহকারে বত্রিশ নম্বর বলছে দ্য ওয়ার্ড অমনি ভোরাস এটা মিনস অমনি ভোরাস অর্থাৎ হচ্ছে যে সকল প্রকার খাবার খায় ইটিং অল টাইপস অফ ফুড আচ্ছা তেত্রিশ নামে বলছে হাসান হ্যাস রিড মোস্ট অফ দ্যক্সপিয়ার অর্থাৎ শেক্সপিয়ারের বেশিরভাগই মানে শিল্পকর্মগুলো বা নাটকগুলো সে পড়ে ফেলেছে তে আমরা জানি যারা নাটকগুলোকে ওয়ার্ক বলে প্লুরাল ফর্ম হচ্ছে ওয়ার্কস চৌত্রিশ চিপ আই ওয়ার ইউ ড্যাশ আই টেক দ্য মানি এখানে আমরা ভালো করে খেয়াল করি যে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইপযুক্ত ক্লজ যদি পাস্ট ইনডেফিনেট টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে ইফ ছাড়া যে ক্লজটা থাকবে তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে উডযুক্ত ভার হবে অর্থাৎ আই উড টেক দ্য মানি হবে পঁয়ত্রিশ নম্বর বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মাস্ক এম ইউএসকে মাস্ক এই মাস্কের মিনিংটা হচ্ছে যে একটা বস্তু যেটা পারফিউম তৈরি করতে ব্যবহার করা হয় আচ্ছা ছত্রিশ নম্বর বলছে আইডেন্টিফাই ডিটার্মিনার অব দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক এই সেন্টেন্সের ডিটার্মিনার কোনটা প্রথমে ছিল ব্রিং ব্রিং তো ভার্ব মানে আমার জন্য বইটা নিয়ে আসো আচ্ছা তারপরে বুকটা হচ্ছে অবজেক্ট তাহলে দ্যাটটা হচ্ছে এই বাক্যের ডিটার্মিনার সাঁত্রিশ নম্বর বলছে লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড এখানে ফ্লাইংটা কি এটা হবে পার্টিসিপল আমরা জানি ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে সেটা কোনো নাউনকে মডিফাই যেহেতু করছে সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা হয় পার্টিসিপল এরপর আটত্রি বলছে দ্য ফ্যামিলি ড্যাজ ফিল ড্যাশ গোয়িং আউটিং দিস সেশন ফিলের পরে লাইক বসে তারপর আইনজি ভার বসে অর্থাৎ হচ্ছে ফিল লাইক মানে ইচ্ছে করা মানে এই ফ্যামিলির আসলে এই সেশনের বাইরে যেতে ইচ্ছে করছে না উনচল্লিশ নাম্বার বলছে ভার্ব অব দ্য নাম্বার নাম্বারের ভার্ব নাম্বারই হয় মানে অক্সফোর্ড ক্যাম্পাস ডিকশনারি নাম্বারই দেওয়া আছে বাংলাদেশে অনেক বইয়ে এনিউমেরেটেড উল্লেখ আছে চল্লিশ নম্বর বলছে স্লো অ্যান্ড স্টিডি এটা হচ্ছে উইন্স দ্য রেইস অর্থাৎ দুইটা একই ধরনের সাবজেক্ট বিবেচনা করে সিঙ্গুলার করা হয় এই ছিল হচ্ছে আমাদের ইংরেজি এবার চলে যাব আমরা গণিতে বলছে নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোরের একটি উৎপাদক থ্রি এক্স প্লাস ওয়ান হলে অপরটিগত আমরা উৎপাদকটাই করে ফেলি উৎপাদকটার আমরা হচ্ছে এইভাবে তিন বারং ছত্রিশ মিডিল টার্ম করে ফেলতে পারি তাহলে থ্রি এক্স কমন নিয়ে নিলে থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর কমন নিলে থ্রি এক্স প্লাস ওয়ান অর্থাৎ একটা উৎপাদক হবে থ্রি এক্স মাইনাস ফোর আর একটা উৎপাদক হবে থ্রি এক্স প্লাস ওয়ান অর্থাৎ অ্যান্সারটা হবে থ্রি এক্স মাইনাস ফোর বিয়াল্লিশ নম্বর বলছে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু এর গোসাগুর কত আমরা প্রথম রাশিটা আগে লিখি এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার এখান থেকে এক্স স্কোয়ার কমন নিল এক্স মাইনাস টু থাকে পরেরটা আমরা ফর্মুলা লিখে ফেলতে পারি এক্স মাইনাস টু এক্স প্লাস টু তৃতীয় রাশি হচ্ছে ওয়াই কমন হিল আমাদের এক্স মাইনাস টু থাকে তাহলে তিন রাশি থেকেই কমন যাচ্ছে যেটা সেটা হবে গোসাগর এক্স মাইনাস টু

তাহলে দুইটা রুট ফাইভ মিলে শুধু ফাইভ হয়ে যাবে আর একটা রুট ফাইভ থেকে যাবে অর্থাৎ এটা হবে হচ্ছে ফাইভ রুট ফাইভ এরপরে আসি চুয়াল্লিশ নম্বর বলছে একটি কলম দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত আমরা কলমের ক্রয় মূল্য ধরলাম একশো টাকা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো দশ টাকা তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত করতে হবে অর্থাৎ অনুপাত হবে একশো দশ অনুপাত একশো অর্থাৎ এগারো অনুপাত দশ এরপরে পঁয়তাল্লিশ নম্বর বলছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত তাহলে বর্তমান বয়সে একজনের ফোর এক্স পুত্রের ধরলাম হচ্ছে এক্স পিতার ফোর এক্স তাহলে হচ্ছে ছয় বছর পূর্বে যাব পুত্রের সাথেও ছয় বছর বিয়োগ হবে অর্থাৎ এক্স মাইনাস সিক্স পিতার সাথেও ছয় বছর বিয়োগ হবে অর্থাৎ ফোর এক্স মাইনাস সিক্স এখন এই পুত্রের সাথে দশ গুণ করলে পিতার সমান হবে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করলি তাহলে পেয়ে যাবো সিক্স 54 ইকুয়াল টু ফিফটি ফোর এক্স এর মান হচ্ছে নাইন অর্থাৎ পুত্রের বয়স নাইন পিতার বয়স হচ্ছে থার্টি সিক্স এখন এদের অনুপাত করবো আমরা তাহলে থার্টি সিক্স অনুপাত নাইন অর্থাৎ ফোর ইস টু ওয়ান এবার ছেচল্লিশ নম্বর বলছে যে দুইটা বৃত্তের অনুপাত চার অনুপাত পাঁচ বড় বৃত্তের ও ছোট বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত তা আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আমার একটা ভিডিও আছে আপনাদের আমি হচ্ছে দিয়ে দেবো সেটা দেখে নেবেন ডিসক্রিপশান বক্স এবং আই বাটনে তো সেখানে খেয়াল করেন যে এখানে পাই আর স্কোয়ার অর্থাৎ বৃত্তের আটটা হচ্ছে এখানে ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধের উপরে নির্ভর করবে যে হচ্ছে মানে আমাদের ক্ষেত্রফলটা কত হবে তাহলে বৃত্তের ব্যাসার্ধের অনুপাত চার পাঁচ হলে ক্ষেত্র তাহলে স্কোয়ার আকারে পরিবর্তন হবে অর্থাৎ চার পাঁচ পাঁচ পঁচিশ চার চার ষোলো যেহেতু বড় বৃত্ত আগে সুতরাং পঁচিশ আগে ষোলো পরে সাতচল্লিশ নাম্বার বলছে একশো তেতাল্লিশ টাকাকে দুই চার পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত তাহলে আমাদের একশো তেতাল্লিশ টাকার ভাগ হবে এগারো ভাগ মানে পাঁচ চারে নয় আর দুই এগারো ভাগ আর বৃহত্তম হচ্ছে পাঁচ আর ক্ষুদ্রতম হচ্ছে দুই এই দুটোর পার্থক্য কত তিন তাহলে তিন ভাগ নিলেই হবে

আচ্ছা ঊনপঞ্চাশ নাম্বার কোন সংখ্যাটি ক্ষুদ্রতম তিন বাই চার চার বাই পাঁচ ছয় বাই সাত সাত বাই আট এগুলো সেভাবে না করে আপনার অল্প একটু ভাগ করে নিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ হবে তাছাড়া সময় নষ্ট হবে এটা হবে তিন বাই চার পঞ্চাশ নম্বর বলছে শূন্য দশমিক শূন্য এক স্কোয়ারের মান কোন ভগ্নাংশের সমান তাহলে এটা দুইবার গুণ হবে তার আমরা জানি যে পয়েন্ট উঠে গেলে নিচে এক হয় আর যতগুলো ঘর থাকে সেগুলোর জন্য ততগুলো শূন্য হবে তাহলে চারটা ঘর আছে সুতরাং চারটা শূন্য হবে নিচে একান্ন নম্বর বলছে দুইশো পঞ্চাশ টাকার হাফ পার্সেন্টের সাথে একশো যোগ করলে কত টাকা হবে দুইশো পঞ্চাশ টাকার এক পার্সেন্ট হবে পঁচিশ তাহলে হাফ পার্সেন্ট হবে অবশ্যই সাড়ে বারো এই সাড়ে বারোর সাথে একশো টাকা যোগ অর্থাৎ একশো বারো দশমিক পাঁচ বান্ন নম্বর বলছে একটি ভগ্নাংশের লব হরের পার্থক্য দুই সমষ্টি ষোলো মানে লব এবং হর যোগ করলে ষোলো হবে বিয়োগ করলে দুই হবে তাহলে এই দুইটা ইকুয়েশন সমাধান করলে আমরা লব পেয়ে যাচ্ছি নয় আর হর পেয়ে যাচ্ছি সাত যেহেতু লব উপরে থাকবে সে তোর হচ্ছে সগ্ন হবে নয় বাই সাত তিপ্পান্ন নম্বর বলছে কোন ব্যক্তি সম্পত্তি তিন ভাগে দুই ভাগ পুত্রকে এবং তিন ভাগের এক ভাগ কন্যাকে দিল কন্যা পনেরোশো টাকা কম পেলে মোট সম্পত্তি কত মোট সম্পত্তি তিন ভাগে দুই ভাগ থেকে এক ভাগে তিন ভাগ আমরা বাদ দিয়ে দিলাম কন্যা যেটুকু কম পেল সেটাই পনেরোশো টাকা তাহলে হচ্ছে আমরা মোট সম্পত্তি তিন ভাগের এক ভাগ থাকবে সেটা পনেরোশো টাকা সমান সমান চার টাকা হচ্ছে মোট সম্পত্তি চৌন্ন নম্বর বলছে এ স্কোয়ার ইকুয়াল টু সেভেন বি ইকুয়াল টু সিক্সটিন হলে এ প্লাস বি কত যাই হোক এইটা তারা হয়তো বা প্রিন্টিং মিস্টেক করছে যেহেতু আমরা এ স্কোয়ার ইকুয়াল টু সেভেন সেভেনে তো আমরা রুট ভাঙাইতে পারবো না তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা এ স্কোয়ারিক এর মান হচ্ছে টু পয়েন্ট ফোর বি এর মান হচ্ছে শুধু ফোর তাহলে এ প্লাস বি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ফোর হবে পঞ্চান্ন বলছে সত্তর থেকে আশির মধ্যে মৌলিক সংখ্যা কতটি একাত্তর তিয়াত্তর উনআশি তিনটা মৌলিক সংখ্যা আছে আর ছাপান্ন বলছে পঞ্চান্ন ডিগ্রির কোণ কত আমরা জানি পূরক কোণ হতে হলে দুইটা কোণের যোগফল নব্বই ডিগ্রি হতে হবে তাহলে পঞ্চান্ন ডিগ্রি পূরক হবে পঁয়ত্রিশ তারপরে সাতান্ন ছিল একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রিকে আমরা তিন অনুপাত চার অনুপাত পাঁচ দিয়ে ভাগ করবো অর্থাৎ পাঁচ চারে নয় তিনে বারো অনুপাত দিয়ে ভাগ করবো দিয়ে ক্ষুদ্রতম কোণ এখানে আমাদের তিন সুতরাং তিন দিয়ে গুণ করবো পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এরপরে আটান্ন নম্বরে বলছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পোস্তের দেড়গুণ এবং ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গমিটার হলে পরিসীমা কত আমি দৈর্ঘ্যটা ধরলাম ওয়ান পয়েন্ট ফাইভ এক্স পোস্তটা হচ্ছে এক্স তাহলে গুণ করলো ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কোয়ার এটাই ক্ষেত্রফল দুইশো ষোলো তাহলে এক্স স্কোয়ার একশো চুয়াল্লিশ এক্সের মান হচ্ছে বারো তাহলে এটা হচ্ছে পোস্ত বারো আর এটার দেড় গুণ হবে হচ্ছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হবে আঠারো তাহলে পরিসীমা হবে বারো আঠারো যোগ করে তার দ্বিগুণ করতে হয় তাহলে হচ্ছে ষাট মিটার উনষাট নম্বর বলছে তিন ভাইয়ের বয়সের গড় সতেরো বছর বাবা সহ বয়সের গড় ছাব্বিশ বছর হলে পিতার বয়স কত তাহলে তিন ভাইয়ের বয়সের গড় সতেরো মানে মোট হচ্ছে একান্ন বছর চারজনের গড় হচ্ছে একশো চার বছর ছাব্বিশ গুণন চার তাহলে পিতার বয়স হচ্ছে একশো চার থেকে একান্ন বাদ দিলে তিপ্পান্ন বছর এরপর ষাট নম্বর বলছে বার্ষিক পনেরো পার্সেন্ট কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছরে ষোলোশো টাকা মুনাফা দেওয়া হলো কত টাকা নেওয়া হয়েছিল অর্থাৎ আসল কত টাকা তাহলে আসলের পনেরো পার্সেন্ট সমান সমান ষোলশো আশি টাকা সরি টাকা লেখা এটা টাকা হবে তাহলে আসলটা হচ্ছে এগারো হাজার দুইশো টাকা এই আর কি হচ্ছে আমাদের অঙ্ক ছিল এই পর্যন্ত এবার যাবো সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানে বলছে উনিশশো একাত্তর সালে নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে এটা হবে দুইশো অষ্টানব্বইটি আসন বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন এটা হবে বিমান মল্লিক ধান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত এটা হবে বিশ হাজার টাকা বাংলাদেশের নারী সাক্ষরতার হার কম সব থেকে কোন জেলায় এটা হবে বান্দরবান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় উনিশশো উনসত্তর কত তারিখে বাইশে ফেব্রুয়ারি বৈশ্বিক শান্তি সূচকের শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড বাংলাদেশের প্রথম কোন দেশের সাথে পিটিএ চুক্তি স্বাক্ষর করে এটা হচ্ছে ভুটান প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট যেটা অনুসারে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষর হয় কবে তিরিশ সেপ্টেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য কত এটা পঞ্চান্ন কিলোমিটার পরশুরামের প্রাসাদ কোথায় এটা করে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট কোথায় এটা ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস তিয়াত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথা বিলুপ্ত হয় আঠারোশো সালে আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কতজন এটা হচ্ছে পনেরো জন পঁচাত্তর নম্বর হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এটা টোকিওতে বাংলাদেশের পানিতে প্রতি লিটারে কতটুকু আর্সেনিক অনুমোদনযোগ্য শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম বায়োগ্যাসে মিথেন কত পার্সেন্ট এটা হবে পঁয়ষট্টি পার্সেন্ট কোন ভিটামিন তাপে নষ্ট হয় এটা ভিটামিন সি এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারী খেলোয়াড় কে এটা হবে গ্লেন ম্যাগরা এবং দু সালে অনুষ্ঠিত কোপা আমেরিকার গোল্ডেন বুট পেয়েছে কে এটা হবে হচ্ছে লিওনেল মেসি তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান সুপ্রিয় বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো ভুল থাকলে কনস্ট্রাকটিভ কমেন্ট করবেন এবং পরবর্তীতে ভিডিওতে সাথে পাবো সেই আশা রেখে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ